Assalamualaikum, শুভ শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি কাজী মোহাম্মদ হক, আশাবাদ হাই স্কুল থেকে। আজকে যে বর্তমান পরিস্থিতিতে আমরা একটা সমস্যার মধ্যে চলছি, সেটা সেক্ষেত্রে শিক্ষার্থী আমরা সবাই অনলাইন ক্লাসে আবদ্ধ হয়ে গেছি। শিক্ষার্থীরা তোমরা সবসময় ক্লাসগুলো নিয়মিত করবে, অংশগ্রহণ করবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করবে, কারণ পিছিয়ে পড়া স্টুডেন্টকে কেউ পছন্দ করতে চায়। আজকে আমি তৃতীয় শ্রেণী বাংলাদেশের বিশ্বপরিচয় থেকে চতুর্থ অধ্যায় সমাজে বিভিন্ন ধরনের পেশা নিয়ে আলোচনা করব। পেশা কি? পেশা যে সমস্ত কাজের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে তাকে পেশা বলে। গ্রাম এবং শহরের পেশার মধ্যে কিছুটা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। আমি এখানে কিছু পেশার নাম উল্লেখ করেছি: কৃষক, জেলে, কুমার, তাঁতি, দর্জি, রাজমিস্ত্রি, চালক, ডাক্তার, নার্স, শিক্ষক। কৃষক, যারা বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদন করে মাঠে কাজ করে তাদেরকে আমরা কৃষক বলি। কৃষক গাজর, টমেটো, ধান, পাট প্রভৃতি উৎপাদন করে এবং বিভিন্ন ধরনের খাদ্য সরবরাহ করে। জেলে, যারা হাওর, বিল, খাল, নদীতে মাছ ধরে তাদেরকে জেলে বলি। আমাদের আমিষের অধিকাংশ চাহিদাই মাছ থেকে পূরণ হয়। কুমার, যারা কাদা মাটি নিয়ে কাজ করেন এবং হাঁড়ি, পাতিল, টপ ইত্যাদি তৈরি করেন তাদেরকে কুমার বলি। রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি ইট, বালি, সিমেন্ট দিয়ে যারা বাড়িঘর তৈরি করেন তাদের রাজমিস্ত্রি বলে। গ্রাম এবং শহর উভয় জায়গাতেই এ ধরনের পেশার মানুষ দেখা যায়। চালক, যারা রিক্সা, ভ্যান, বাস, ট্রাক ইত্যাদি চালায় তাদেরকে চালক বলে। চালকরা আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে যেতে সাহায্য করেন। ডাক্তার, নার্স, আমরা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে যেতে হয়, অনেক সময় ভর্তিও হতে হয়। ডাক্তার আমাদের চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা করেন, নার্স ডাক্তারদের সাথে থাকেন, সহযোগিতা করেন এবং আমাদেরকে সেবা দেন। শিক্ষক, শিক্ষক ছেলে মেয়েদের পড়াশোনার কাজে সহযোগিতা করেন, এছাড়াও গান, নাচ, খেলাধুলা প্রভৃতি বিষয়ে শিখিয়ে থাকেন। আসলে সমাজের সব পেশাই সমান গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিভিন্ন পেশা সম্পর্কে আমরা এতক্ষণ শুনলাম, আশা করি তোমরা সুন্দর করে বুঝতে পেরেছ। তো একটা বিষয়ে আমি একটা বালিকা দিচ্ছি এখন, বালিকা নিচের পেশাজীবীরা আমাদের কীভাবে সাহায্য করে: ডাক্তার, নার্স, চালক, শিক্ষক। এখন ক্লাসে থাকার জন্য তোমাদের অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আমরা তোমাদের সর্বোচ্চ ভালো কামনা করি, সবাই ভালো থাকবে, খুদা হাফেজ।